বগুড়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত চাষিরা মানসম্মত হওয়ায় গোটা দেশেই বগুড়ায় উৎপাদিত সবজি চাহিদা রয়েছে ফলে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের কৃষি বিভাগ বলছে কৃষকদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে আব্দুর রাজাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা কেউ আগাম জাতের সবজি তুলছেন আবার কেউ করছেন ক্ষেত পরিচর্যা এই চিত্র বগুড়া সদর শিবগঞ্জ গাবতলী শাহজাহানপুর সহ বিভিন্ন উপজেলার সব ধরনের সবজি চাষাবাদ হয়ে থাকে বগুড়ায় ভালো দামের পাশাপাশি জেলায় উৎপাদিত সবজি সারা দেশে চাহিদা থাকায় চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের ফলন ভালো হয় দাম ও তালার মত ভালো পাচ্ছি ফসলগুলো আমরা মোটামুটি ভালো করি এই জন্য আমরা মহাস্থানের বাজারে দাম ভালো পাই এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ভালো দাম পেয়ে খুশি চাষিরাও তবে সার কীটনাশক ও ভালো বীজের দাম বেশি হওয়ায় খরচ বাড়ছে বলে দাবি তাদের সার এবং বীজের দাম তাহলে কৃষকের সুবিধা হবে এবং উৎপাদন বাড়লে সাধারণ জনগণ একটু মূল্যে জিনিসগুলো পাবে মানসম্মত সবজি উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আমরা এই সবজি উৎপাদনে বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগুলো আধুনিক যে প্রযুক্তি টেকনোলজি বিশেষ করে মালচিং পেপার থেকে শুরু করে আধুনিক যে সমস্ত প্রযুক্তি আছে আমরা কৃষকদেরকে দারগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি বগুড়ায় প্রতি বছর চার লাখ টনের বেশি সবজি উৎপাদন হয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি